বাদাম বাদাম জামাই কাঁচা বাদাম আমার কাছে নাই গো জামাই ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম আমার কাছে পাবেন বুবুকাচা বাদাম ভাই, বিশ্বাস করেন বাদামে সবাই পাগল করছে জানেন, হিরো আলম ও গান গাইয়া ফেলাইছে এই নিয়ে। কিন্তু জানেন একটা ব্যাপার, কিছু জিনিস না ঘটে যায় আর কিছু জিনিস মানুষ ঘটায়। কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না, উপরওয়ালা কিন্তু চান্স দেয়, সবাইরই দেয় জানেন। এই যে এই বাদামওয়ালা হুট করে যে ভাইরাল হয়ে গেল দেখছেন, মানে এটা কিন্তু পিছনে কোনো মানে পলিসি ছিল না যে ছোট মিটিং হয়েছে বা ভাবছে সে এরকম কইরা ভাইরাল হবে, না কপাল কপাল বুঝছেন। কোনো একজন তার মোবাইলে এটা ধারণ করছে, প্রচার কইরা দিচ্ছে, এখন দেখেন এই বাদামওয়ালা সারা দুনিয়া ভাইরাল। আবার কেউ কেউ বুঝছেন নিজে ইচ্ছা কইরা জোর কইরা পাগলামি কইরা ভাইরাল হইতে চায়, ওইটা কিন্তু বেশি দিন টিকে না, ঠুট করে চলে যায়। এ কিন্তু টিকবে আমি বলে দিলাম, ওই যে রানু মণ্ডল ও কিন্তু পাইছিল, রাখতে পারে নাই, এ রাখতে পারবে, এ তো পাগল না, ও বিজনেসম্যান, হ্যাঁ ও বিজনেস করে, ও জানে কাঁচা বাদাম খাইলে কি উপকার, এবং সেটা ভাইজা খাইলে বুঝছেন গ্যাস হয়, গ্যাস হয়, সত্যি কথা বলছে তো। আর কাঁচা বাদাম যদি আপনি ভিজায় রাখেন রাত্রে, মানে এই একটুখানি বাদাম ভিজায় রেখে দিলেন সকালবেলা আপনি খাবেন, আপনার শরীরের জন্য উপকার, মানে পেটের জন্য ভালো। হ্যাঁ, আর ওই কথাটাই বলতেছে বুঝছেন তার গানের মাধ্যমে, এবং লোকালয়ে সে ছোট্ট একটা গ্রাম থেকে এখন দেখেন সারা একটা পৃথিবীতে সে ছড়ায় গেছে। কোনো টিকটকার বাদ আছে? আমাকে হিরো আলমের কথা তো আগেই বললাম, এমন কেউ বাদ আছে টিকটকার থেকে আরম্ভ করে যারা আছে ইয়াং জেনারেশন দেশে বিদেশে সবাই এর মধ্যে আবার চলে আইছে বুঝছেন, টম অ্যান্ড জেরি আদর কইরা কথাটা বললাম, এদের নিয়ে একদিন কথা বলবো। মানে টম ইমাম আর তার বউ তারাই গান গাইছে শুনেন। বাদাম বাদাম জামাই কাঁচা বাদাম আমার কাছে নাই গো জামাই ভাজা বাদাম 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 জামাই কাঁচা বাদাম আমার কাছে নাই গো জামাই ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম পায়ের জোড়া হাতের বেলা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন সাথে সামান সামান কিছু বাদাম পাবেন বাদাম বাদাম জামাই কাঁচা বাদাম আমার কাছে নাই গো জামাই ভাজা বাদাম 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 জামাই কাঁচা বাদাম আমার কাছে নাই গো জামাই ভাজা বাদাম আমার কাছে শুধু আছে কাঁচা বাদাম।